গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বেতাগির অসহায় বৃদ্ধ মকবুল এবং তার মেয়ে মিমের সকল দায় দায়িত্ব নিলেন বেতাগি মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির। গণমাধ্যমে অসহায় বৃদ্ধ এবং তার মেয়ে মিমকে নিয়ে সংবাদ প্রচারিত হলে নজরে আসে বেতাগির পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরের। তিনি তাৎক্ষণিকভাবে ছুটে যান অসহায় বৃদ্ধের বাড়িতে, নগদ অর্থ এবং ঘর নির্মাণের সকল সামগ্রী পাঠিয়ে দেন তার বাড়িতে। প্রতিবেশীর গোয়াল ঘরে বাস করা 75 বছরের বৃদ্ধ মকবুল হাওলাদার ও তার 14 বছরের মেয়ের জীবন এখন বিপন্ন। গবাদি পশুর বর্জ্যের মধ্যে নিরুপায় হয়ে বাস করা আশ্রয়হীন ওই বৃদ্ধের শেষ বয়সে যেন দেখারও কেউ নেই। তীব্র শীতে গোয়াল ঘরের স্যাঁতস্যাঁতে মেঝেতে বিছানো খড়কুটা ছেঁড়া কম্বল এখন তার এবং তার মেয়ের ভরসা। রোগাক্রান্ত শরীর নিয়ে কোনোদিন কখনো খেয়ে আবার কখনো না খেয়েই দিন যাচ্ছে 75 বছরের মকবুল হাওলাদার এবং তার 14 বছর বয়সী মেয়ে মিমের। যখন আমি খবরটা বিভিন্ন মিডিয়ায় পেয়েছি আমি নিজের মন থেকে, কিন্তু 16 তারিখে আমি যাওয়ার সুযোগ পাইনি। 17 তারিখ জুম্মার নামাজ পড়ে কাউকে সাথে না নিয়ে আমি নিজে মোটরসাইকেল ড্রাইভ করে মকবুল হোসেনের বাড়িতে গেলাম। বেতাগি উপজেলার বেতাগি সদর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে তার বাড়ি, আমার পৌরসভার সীমানা থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণ। গিয়ে তো আমি দেখতে পেলাম যে আমার পূর্ব পরিচিতই মকবুল হোসেন, কারণ আমি যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম তখন এই মকবুল হোসেনকে ঘর উত্তোলনের জন্য আমি 2 বার টিন দিয়েছিলাম। তার ভিটে আমি সেই টিন 2 বার, তার সরকারি টিন তো ছিল, পিআই অফিসে অত্যন্ত ভালো টিন।